দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে জড়িত অসত ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৈশ্বিক পরিস্থিতির কারণে দ্রব্যমূল্য বাড়ছে দাবি করে তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। আন্তর্জাতিক নারী দিবসে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন। দ্রব্যমূল্য করোনার কারণে এবং সাম্প্রতিক যুদ্ধের কারণে সমগ্র পৃথিবীতে বৃদ্ধি পেয়েছে, কিন্তু সরকার সেই পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করার জন্য কাজ করছে। একই দিন অন্য অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ছাত্রলীগের সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন। এই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে সরকারের অধীনেই করতে হবে এবং সেটাই হবে। এদিকে বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের এক গণসংবর্ধনা অনুষ্ঠানে দলের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি অভিযোগ করেন, বিএনপি মিছিল মিটিং করে মহড়া দিচ্ছে, যে কোনো সময় তারা নৈরাজ্য সৃষ্টি করতে পারে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপির নেতৃত্বে জনগণ কখনো ঐক্যবদ্ধ হবে না। জনবিক্ষোভ সৃষ্টি করছে, মিছিল মিটিং এর মহড়া দিচ্ছে, এখন যে কোনো সময় কিন্তু এই বিষধর সাপেরা আগের মূর্তিতে আবির্ভূত হতে পারে, সাবধান। এদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করি। বিএনপি সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করতে চাচ্ছে বলেও মন্তব্য করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা।